بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. وعليكم السلام বেপর্দায় চলাচলকারিনী নারী এ জাতীয় নারীদের বিয়ে করা যাবে কিনা কোনো মুসলিম ব্যক্তি এ জাতীয় নারীদের বিয়ে করতে পারবে কিনা যে সময় তো ভাই বেপর্দায় চলাচলকারী নারী নারীদের কোন মুসলিম তাকি ব্যক্তি কেন বিয়ে করবে বিয়ে করার সময় অবশ্যই ভালো করে দেখে শুনে বিয়ে করতে হবে দিনদার মেয়েদেরকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অগ্রাধিকার দিয়েছেন সাধারণত মানুষ মানুষের যেটা চরিত্র বা মানুষ যেটা চাই সেটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বর্ণনা দিয়ে বর্ণনা করেছেন যে মানুষ দেখে তার বংশ সুন্দর কিনা মানুষ দেখে যে মেয়ের মেয়ের পিতা বা মেয়ে অর্থকারী তাদের অর্থ আছে কিনা বা তাদের সম্পদশালী কিনা এটা দেখে তারপরে দেখে মেয়ে সুন্দরী কিনা হ্যাঁ তারপরে দেখে মেয়ে দিনদার কিনা তো আল্লাহ নবী এ বুকারি হাদিসে পাবেন এভাবে বলার পরে তিনি বলছেন তুমি দিনদার মেয়েকেই অগ্রাধিকার দাও দিনদার মেয়ে নিয়ে সন্তুষ্ট হও বা তোমার হাত মাটি যুক্ত হোক হ্যাঁ তো এভাবে বলা হয়েছে এই জন্য একটা সুন্দর পরিবেশ বা সুন্দর যদি ইসলামী পরিবার গড়তে হয় যে পরিবারের সন্তানাদি তারাও হবে ইসলামী কানুনের মাধ্যমে একটা সুন্দর ছায়াতলে আসবে ইসলামের ছায়াতলে এরকম পরিবারের জন্য একটা দরকার সুন্দর মাতা এবং সুন্দর পিতা মানে নেক সন্তান হওয়ার জন্য আগেই দরকার একটা নেককার মাতার দরকার তা না হলে নেক সন্তান বানানো সম্ভব নয় তো সেক্ষেত্রে বিয়ে শী করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা হ্যাঁ চারটা গুণ যদি থাকে তাহলে ভালো আল্লাহ রসুল সাল্লাম চারটে গুণই দেখতে বলছেন না তিনি বলছেন যে মানুষ এগুলো দেখে থাকে দিনদার যদি হয় তাহলে আপনার সংসারের বিভিন্ন কাজকাম সুন্দরভাবে করবে আপনার মাল যান মাল এগুলো সে হেফাজতে রাখার চেষ্টা করবে আপনার সন্তানদের সে ইসলামী ভাবধারায় গড়ে তোলা গড়ে তুলবে আপনার সন্তানদের সে নামাজি বানানোর চেষ্টা করবে দিন শেখানোর চেষ্টা করবে ইত্যাদি কিন্তু যদি এমন হয় যে সমস্ত নারীরা গরু ছাগলের মতো ঘুরে বেড়ায় এরকম নারী যদি বিয়ে করে নিয়ে আসেন তাহলে আপনার নিজের জীবনে অশান্তি আসতে পারে এবং আপনার সন্তানাদি তারাও বেহায়া হয়ে যেতে পারে এই জন্য আগেই বললাম এটা সুন্দর পরিবারের জন্য একটা সুন্দর নারীর দরকার সুন্দর নেক সন্তান আশা করলে নেক নেককার মেয়ের নেক একটা স্ত্রীর দরকার মানে পরিবারটা নেক করার দরকার তা না হলে সম্ভব নয় তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে আমাদেরকে তো যাই হোক কোনো মুসলিম মোত্তাকি ব্যক্তি বেহায়া নারী যারা পর্দা করে না পর্দা করা ফরজ পর্দা করাটা ফরজ কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এই পর্দা আমি তো যদ্ধর জানি আর কি বাংলাদেশের নারীদের ভিতরে কই পর্দা এটা বেশিরভাগ সময় দেখা যায় যে এরা নফল হিসেবেও গ্রহণ করে না এটা ফরজ আল্লাহ তালা ফরজ করেছেন পর্দা করাটা কিন্তু এটা নফল হিসেবেও তারা মান্য করে না এই জন্য এদের অবস্থাও খারাপ হবে আল্লাহর আজাব নেমে আসবে এদের উপর তো আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই একজন মোত্তাকি মৌমিন ব্যক্তি তিনি চয়ন করবেন একজন দিনদার পরেজগার মেয়ে যিনি আল্লাহর হক আদায় করে এবং দিনদার পরেজগার মেয়ে আপনার সংসারের হক আপনার হক আপনার সন্তানদের হক সব কিছু আদায় করবে মুরব্বীদের হক পিতা মাতার সহ আর আরও বাড়ির সদস্যদের হক এগুলো সব আদায় করবে আর যদি দুনিয়াদার ধরে নিয়ে আসেন তাহলে এগুলো পাওয়া যাবে না এবং অশান্তি সৃষ্টি হতে পারে জীবনে তো এই হলো সংক্ষেপে আপনাদের নসিহত যে আপনারা বিয়ে শাদি করার সময় দেখে শুনে বিয়ে করবেন অনেক সময় মেয়ে দেখতে একটু কমা হলেও দিনদার হয় তাহলে ওটাই নেবেন ওটাই নেবেন তাহলে শান্তি পাবেন আর যদি এমন হয় যে মেয়ে সুন্দর হ্যাঁ মেয়ে সুন্দর কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ে করে নিয়ে আসলেন আপনার কথা শুনলো না দিন মানলো না আপনার ছেলে মেয়েদের আপনার এবং সংসারের অন্যান্য কাজ কাম সব কিছুতে অবহেলা শুরু করলো তখন কি হবে দুনিয়া আখেরাত সব নষ্ট হবে আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ